আপনি শুনছেন রেডিও মিলন অডিও স্টোরি। আজকের গল্প অভিজিৎ চক্রবর্তীর ক্রূরতার জাল কেটে। শুরু হচ্ছে দ্বিতীয় এবং অন্তিম পর্ব। অমাত্য অচ্যুতের বাড়ি থেকে সম্রাটের সাথে ধ্রুবস্বামিনীর বিবাহের প্রস্তাব মেনে নেওয়ার পর চারিদিকে যেন উৎসবের আমেজ। মাঘ মাসের শেষ, ফাল্গুন বিরাজমান, কয়েকদিন পরেই পূর্ণিমা। তার আগের দিনটি ধার্য করা হয়েছে বিয়ের দিন হিসেবে। এমন সময় একটি ফাঁকা গোপন কক্ষে আবার চন্দ্রপ্রভার সাথে সাক্ষাৎ হল গুপ্ত সম্রাট রামগুপ্তের। মহারাজ, আপনাকে আমি বলেছিলাম যে বিবাহের দিনটা নিয়ে বেশি হইচই না করতে, কিন্তু দৃশ্যটা তো দেখছি সম্পূর্ণ উল্টো। চারপাশে আনন্দ উৎসবের উন্মাদনা তুঙ্গে। আপনি কি বুঝতে পারছেন না মহারাজ, আপনার জন্য সিংহাসন এখনো নিষ্কণ্টক নয়? মাতা, আপনি অযথা দুশ্চিন্তা করছেন। আমার সিংহাসন যে নিষ্কণ্টক নয় তা আমি জানি, আর যাতে নিষ্কণ্টক করা যায় তার ব্যবস্থাও আমি করছি। কি করতে চাইছেন আপনি? আপনি তো জানেন যে আহির নগরীতে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল, তাই আমি সব দিক বিবেচনা করে ভ্রাতা চন্দ্রগুপ্তকে সে বিদ্রোহ দমন করার জন্য পাঠিয়েছি। তাতে কি হয়েছে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত যদি জানতে পেরে যান যে আপনি তার বাগদত্তাকে বিয়ে করছেন, তখন তো তিনি সেই বিদ্রোহ দমন না করেই ফিরে আসতে পারেন। তারপর কি হবে সেটা কি ভেবে দেখেছেন? মাতা, দুশ্চিন্তা করবেন না। আপনি যেটা সন্দেহ করছেন সেরকমটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেন সম্ভাবনা নেই? কেন? প্রথমত, আহির নগরী পাটলিপুত্রের একেবারেই নিকটে নয়। অতি দ্রুত পৌঁছতে চাইলেও পুরো একটা দিন সময় লাগবে আসতে। কিন্তু মহারাজ, বিবাহের তো এখনো চার দিন বিলম্ব আছে। এরই মধ্যে যদি চন্দ্রগুপ্ত সবকিছু জেনে যান তাহলে তো। শান্ত হন মাতা, আপনি আগে আমার সব কথা শুনুন, তাহলেই বুঝতে পারবেন কেন আমি আপনাকে নিশ্চিন্ত থাকতে বলছি। বেশ, বলুন। ভ্রাতা চন্দ্রগুপ্ত ক্ষুদ্র এক সেনাদল নিয়ে আহির নগরী গিয়েছে বিদ্রোহ দমন করতে, কিন্তু আমি বিশ্বস্ত কয়েকজনের নেতৃত্বে আমার অধিকাংশ সেনাদলকে তার পিছু পিছু আহির নগরী পাঠিয়েছি। তাদের কাজ হবে বিদ্রোহ দমন করার পর মুহূর্তে সেখানেই চন্দ্রগুপ্তকে শেষ করে দেওয়া। তাই আপনি নিশ্চিন্তে থাকুন, আমার সিংহাসনের কণ্টক উপরে ফেলার বন্দোবস্ত হয়ে গিয়েছে। আমার বিবাহের আগে বা পরে কখনোই ভ্রাতা চন্দ্রগুপ্ত এই পাটলিপুত্রতে আর ফিরবে না। বাহ, এতদিনে আপনি একটা কাজের মতো কাজ করেছেন। আশা করি এই পরিকল্পনা পর্যবসিত করা হবে অত্যন্ত গোপনে ও সাবধানতার সঙ্গে, বিশেষ করে বিবাহের আগে পর্যন্ত। এ কথা বলছেন কেন? মন্ত্রী অমাত্যবর্গদের মধ্যে এমন অনেকেই থাকতে পারেন যারা আপনার অপেক্ষা দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বেশি পছন্দ করেন। তারা যদি জানতে পারেন যে আপনি ষড়যন্ত্রপূর্বক আপনার ভ্রাতাকে খুন করিয়েছেন, তাহলে তারা বিদ্রোহ ঘোষণা করতে পারেন। বরং এই ঘটনার কথা সবার কাছ থেকে লুকিয়ে রাখার একটা সহজ পন্থা রয়েছে। চন্দ্রগুপ্তকে হত্যা করার পর যদি এ কথা প্রচার করে দেওয়া হয় যে সে বিদ্রোহ দমন করতে গিয়ে মারা গিয়েছে, তাহলে সন্দেহের অবকাশ থাকবে না। আমাদের উদ্দেশ্যও সিদ্ধ হবে, সঙ্গে আপনার নাম কোনো প্রকারেই কালিমালিপ্ত হবে না। মাতা, আপনি ঠিক বলেছেন, আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালিত হবে। এখন আজ্ঞা করুন মাতা, কিছু জরুরি কার্য রয়েছে, সেগুলি সেরে নেওয়া আবশ্যক, অনুমতি দিন। চন্দ্রপ্রভা দেবীর সম্মতিসূচক ইশারা পেতেই রামগুপ্ত দ্রুত প্রস্থান করেন। দুর্ভাগ্যবশত তিনি দেখতে পেলেন না পেছনে যাকে ফেলে এগিয়ে গেলেন তার মুখে ধীরে ধীরে ফুটে উঠেছে একটা নিষ্ঠুর হাসি। করে নিন মহারাজ, মন প্রাণ দিয়ে কাজ করে নিন। আর তো মাত্র কয়েকটা দিন, তারপরই তো এই বংশের পতন আসন্ন। খুব শীঘ্রই ছাড়খার হয়ে যাবে এই গুপ্ত সাম্রাজ্য, কেউ বাঁচাতে পারবে না।
কেউ না। মুচকি হাসতে হাসতে চন্দ্রপ্রভা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কি একটা কথা স্মরণে আসতেই তিনি থমকে দাঁড়িয়ে পড়েন। আপন মনে বলে চললেন, তাহলে তো আমার কাজ খুব তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। চন্দ্রগুপ্তকে এই রাজধানী থেকে দূরে সরিয়ে দিয়ে রামগুপ্ত ভালোই করেছেন, এতে আমার বিশেষ সুবিধেই হলো। আর দেরি করা চলবে না, যত দ্রুত সম্ভব ওই কাজটা। এই, কে আছিস? হাঁক শুনে একজন পরিচারিকা এগিয়ে এসে প্রণাম জানালো। চন্দ্রপ্রভা দেবী তাকে বললেন, সুরদাসীকে এখানে আসতে বলো এখনই। আদেশ পেয়ে পুনরায় প্রণাম জানিয়ে পরিচারিকা অন্তর্হিত হল। অল্প কিছুক্ষণের মধ্যেই সুরদাসী এসে কক্ষে প্রবেশ করল। স্থূলকায়া চেহারার এই নারীর চলাফেরার গতি বেশ মন্থর, একটা স্মিত হাসি সর্বদা তার মুখে বর্তমান। স্বভাবে চটুল এই মহিলা রাজমাতা চন্দ্রপ্রভার বিশেষ পরিচারিকা হওয়ায় রাজপ্রাসাদের সর্বত্রই তার গতি অবাধ। প্রণাম রাজমাতা। আয়, তোকে এই কক্ষে আসতে কেউ দেখেনি তো? আগে না রাজমাতা। বেশ, এখন মন দিয়ে আমার কথা শোন। তোকে আমি যে কাজের দায়িত্বটা দিয়েছিলাম সেটা পালন করার সময় আজ চলে এসেছে। কাজটি যে কতটা গোপনীয় তার ধারণা তোর আছে বলেই আমি বিশ্বাস করে কাজটা তোর হাতে সমর্পণ করেছি। আশা করি আমি নিরাশ হব না। আজ্ঞা করুন। তোকে ধ্রুবস্বামিনীর কাছে পাঠানোর সময় হয়েছে, তুই জানিস তোকে কি কি করতে হবে। তুই কি প্রস্তুত? আগে হ্যাঁ রাজমাতা, আপনার সকল আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। বিশেষভাবে মনে রাখবি, প্রতিটা কথা তাকে এমনভাবে বলবি যাতে সে বিশ্বাস করতে বাধ্য হয়। আমি আপনাকে আগেও কখনো হতাশ করিনি, আজও করব না। ধ্রুবস্বামিনী আমার কাছে অবোধ বালিকার ন্যায়, ওকে মিথ্যে কথার জালে জড়িয়ে ফেলতে আমার খুব বেশি সময় লাগবে না রাজমাতা, আপনি নিশ্চিন্তে থাকুন। ভালো খবরের অপেক্ষায় থাকলাম। কাজটা ঠিকভাবে সম্পন্ন করতে পারলে তুই তোর ইচ্ছে মতন উপহার পাবি। এখন যা, কাজে লেগে পড়। সুরদাসী বেরিয়ে গেল, তার দুই চোখ যেন লোভে চকচক করে উঠল। অন্যদিকে চন্দ্রপ্রভার মুখে এক তৃপ্তির হাসি, সে হাসি যেমন ক্রূর তেমনি বিধ্বংসী। দেওয়ালে টাঙানো একটি বিশেষ প্রতীকের দিকে তাকাতে তাকাতে তিনি সেই দিকে এগিয়ে গেলেন। তার ছিল ভরে বলে উঠলেন, গুপ্ত বংশ, মহান গুপ্ত বংশ, এই বংশ যে এখন ধ্বংসের মুখে। ঝড় উঠতে চলেছে, ঝড় উড়িয়ে নিয়ে যাবে সব, তছনছ করে দেবে সাজানো সব কিছু। আর এই ঝড় আনবে কে? আমি, এই চন্দ্রপ্রভা। মনে পড়ে সম্রাট সমুদ্রগুপ্ত? মনে পড়ে সেসব কথা? পদ্মাবতী নগরী, সেই ছোট্ট সুন্দর জনপদ, যেমন ছোট রাজ্য তেমনই দুর্বল তার শক্তি। বিরাট সাম্রাজ্য মগধের কাছে তো সে শক্তিতে কিছুই ছিল না, তবুও মগধের মহাশক্তিধর সম্রাট সমুদ্রগুপ্ত কিনা একদিন ঝাঁপিয়ে পড়ল সেই জনপদের ওপর। তার লোভাতুর দৃষ্টিতে ছাড়খাড় হয়ে গেল পদ্মাবতী নগরী। পদ্মাবতীর রাজা নাগসেন তখন নিঃশেষিত, সর্পহারা। তার কাছে তখন একটাই আশার আলো, মগধের সম্রাট সমুদ্রগুপ্ত তাকে প্রাণ ভিক্ষা দিতে রাজি আছেন। কিন্তু সেটা এমনি এমনি নয়, দুটো শর্তের বিনিময়ে। প্রথম শর্ত, তার কন্যা চন্দ্রপ্রভার বিবাহ দিতে হবে মগধ সম্রাট সমুদ্রগুপ্তের সাথে। আর সেই দ্বিতীয় নিষ্ঠুরতম শর্ত, মগধের অধীনে সামন্ত হয়ে থাকতে হবে পদ্মাবতী নগরীকে। এটা শুধু লোক দেখানোর শর্ত ছিল, আদতেও পদ্মাবতী নগরীর তখন আর শক্তি বা কতখানি যে নাগসেন অস্বীকৃত হবেন শর্ত মানতে। সুতরাং
যা হবার তাই হলো। নির্দ্বিধায় অবশিষ্ট সম্মানটুকু সমুদ্রগুপ্তের পায়ের কাছে সমর্পণ করতে বাধ্য হলো পদ্মাবতী নগরী। কিন্তু সেদিন কি কেউ একবারের জন্য জানতে চেয়েছিল প্রথম শর্তে বলি হওয়া সেই রাজকন্যার মনের কথা? ঘৃণ্য রাজনীতির শিকার হলো সে। আমি এখনো ভুলতে পারি না সেই দিন, নিজের সকল ইচ্ছে বিসর্জন দিয়ে দাসত্ব স্বীকার করার যন্ত্রণা আমি বয়ে বেড়াচ্ছি আজও। শুধু কি আমারই একা জীবন নষ্ট হলো? অন্তর তো জ্বলে পুড়ে যাচ্ছিল তাঁরও। আমাকে যখন পালকিতে করে রাজপ্রাসাদ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেও চলছিল আমার পালকির পাশ দিয়ে। তার শক্ত চোয়াল, কঠিন মুখাবয়ব, দৃঢ় পদক্ষেপ, হাজারো চেষ্টা করেও দুই চোখের ঠিকড়ে পড়া কষ্টকে আড়াল করতে পারেনি। আর কেউ না বুঝলেও তাকে যে আমি বুঝতাম, মন প্রাণে। এদিন কিন্তু সে দেখতে পায়নি। পর্দার আড়ালে আমার চোখ দুটো তার জন্য সিক্ত হয়েছিল। আচ্ছা আচ্ছা, সে কি সত্যি ভেবেছিল আমি আমার আগামী জীবনকে আনন্দের সহিত বরণ করে নিয়েছি তাকে ভুলে গিয়ে? আর সেই জন্যে কি সে নিজেকে শেষ করে দিয়েছিল? আমি এমন এক হতভাগিনী যে নিজের ভালোবাসার মানুষটিকে শেষবারের মতন চোখের দেখাও দেখতে পারিনি। কেই বা বেঁচে ছিল? তারপর সুস্থ হয়ে গিয়েছিলেন পিতা। রাজা নাগ সেনও আর পারলেন না সামন্ত রাজা হয়ে থাকার অপমান সহ্য করতে। চোখের নিমেষে পদ্মাবতীর রাজকুমারী চন্দ্রপ্রভা হারিয়ে ফেলল সব। আজ সেই চন্দ্রপ্রভা সব অন্যায়ের প্রতিশোধ নেবে। আজ এই গুপ্ত বংশের বধূকে ছিনিয়ে নিয়ে যাবে বাইরের শক্তি। চূর্ণ বিচূর্ণ হবে এই সাম্রাজ্যের সকল দর্প। সম্পূর্ণ হবে আমার প্রতিশোধ। নিজের ঘরে ধ্রুবস্বামিনী উত্তেজিতভাবে পায়চারি করছেন। প্রতিটি পদক্ষেপে প্রস্ফুটিত হচ্ছে তার চঞ্চল মানসিক পরিস্থিতির। তার সাথে রামগুপ্তের বিবাহ স্থির হয়েছে, বিবাহের দিনও সন্নিকটে। এদিকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজধানীতে নেই। ধ্রুবস্বামিনী প্রতিটি মুহূর্তে অপেক্ষা করছেন, যেভাবেই হোক চন্দ্রগুপ্ত যেন রাজধানীতে অতি সত্বর ফিরে আসেন। তাকে এই আসন্ন বিপদের থেকে বাঁচাতে পারলে একমাত্র পারবেন ওই মানুষটাই। কিন্তু একটু আগে তিনি যে সংবাদ পেয়েছেন তা নিয়ে তাঁর মন দ্বিধাবিভক্ত। সেটা কি সত্যি? এও কি বিশ্বাস করা সম্ভব যে অজান্তে তাঁর আবেগ নিয়ে ছিনিমিনি খেলেছে তাঁরই অত্যন্ত কাছের দুই মানুষ? ঠিক এমন সময় কক্ষে প্রবেশ করল তার প্রিয় সখী এবং পরিচারিকা মধুসেনা। ধ্রুবস্বামিনীকে দেখে সে জিজ্ঞেস করল, কি হয়েছে সখী? তুই জানিস না কি হয়েছে? সত্য বল, কি করেছিস তুই? মানে চন্দ্রগুপ্তের সাথে তোর কিসের সম্পর্ক? এসব তুমি কি বলছো সখী? আগে আমার কথার উত্তর দে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাথে তোর কিসের সম্পর্ক? তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। তেমন কিছুই না, তার মানে তো অল্প কিছু বটেই, তাই তো? সখে তুমি ক্রোধ সংবরণ করো। আমি জানি না আমার কথা তোমাকে কে বলেছে। আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো, এখনই উপযুক্ত সময় নয়। পরে বলবি? তার মানে পরে বলার মতো কিছু আছে? আমায় ক্ষমা করো সখে, আমি এখন কিছু বলতে পারবো না। দোহাই, তুমি এখন শান্ত হও। না না, আমি শান্ত হতে পারছি না, আমার মাথার মধ্যে আগুন জ্বলছে। তুই আমাকে সত্যি করে বল, তোদের মধ্যে কি সম্পর্ক আছে? সখী বিশ্বাস করো, এতে আমার কোনো দোষ নেই। আমি আগেই তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি যদি বিশ্বাস না করো সেই ভয়ে। আর কি কথা বলতে চেয়েছিলি?
আমি একদিন তোমার সংবাদ নিয়ে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কাছে গিয়েছিলাম, কিন্তু সেদিন তিনি আমাকে একা পেয়ে তারপর আরো বেশ কয়েকদিন। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, তোর একটা কথাও আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো সখী, আমি সত্যই বলছি, তোমাকে মিথ্যা বলে আমার কি লাভ। বেরিয়ে যা, বেরিয়ে যা, এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যা, আমি আর তোর মুখ দর্শন করতে চাই না। মধুসেনা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। ধ্রুবস্বামিনী তার বিছানার ওপর আছড়ে পড়লেন, তার অন্তরে যেন দাউ দাউ করে জ্বলছে আগুন। তিনি নিঃশব্দে কেঁদেই চলেছেন, এত বড় বিশ্বাসঘাতকতার কথা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। তুমি পারলে কুমারদেব, তুমি আমার সাথে এমনটা করতে পারলে, তুমি তো আমাকে কথা দিয়েছিলে সারা জীবন তুমি শুধুমাত্র আমার থাকবে। আমি তো তোমাকে মন থেকে বিশ্বাস করেছিলাম কুমার, তুমিও সবার মতন হয়ে গেলে। এই কে আছিস? মাতাকে আমার কক্ষে আসবার সংবাদ পাঠানো হোক। ধ্রুবা, আমায় ডাকছিলি মা? আগে হ্যাঁ মাতা, আমি সম্রাট রামগুপ্তকে বিবাহ করতে প্রস্তুত। আন্তরিকভাবেই আমি এই প্রস্তাবে সম্মতি দিলাম। গুপ্ত সম্রাট রামগুপ্ত এবং অমাত্য অচ্যুতের কন্যা ধ্রুবস্বামিনীর বিবাহ সম্পন্ন হয়েছে। বিবাহের অনুষ্ঠান যথেষ্ট সমারোহের মধ্যেই পালিত হয়েছে। রামগুপ্ত অত্যন্ত খুশি। তাঁর মতে এতদিনে তাঁর ভ্রাতা দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর ইহজগতে নেই। এদিকে তিনি ধ্রুবস্বামিনীর মতন একজন সর্বগুণান্বিতা রমণীকে সহধর্মিনী হিসেবে লাভ করেছেন। তিনি এও শুনেছেন যে এই বিবাহে ধ্রুবস্বামিনীরও মত ছিল, অর্থাৎ তাঁর স্ত্রী তাঁকে ভালোবাসেন। তাই এখন সম্রাট রামগুপ্তের আনন্দ আকাশ ছুঁয়েছে। অন্যদিকে সীমান্ত দিয়ে ধীরে ধীরে বেশ কয়েকদিন ধরে এই রাজ্যে বিভিন্ন মানুষ ঢুকছেন। যাদের এদিকে সতর্ক দৃষ্টি রাখার কথা ছিল তারা বিবাহের আনন্দে মশগুল, আর যার নজরে এই পরিবর্তন ধরা পড়েছে তিনি তা দেখে অন্তরে অন্তরে বিশেষ পুলকিত। ফলস্বরূপ যা হবার তাই হল। ফাল্গুনী পূর্ণিমার দিন হঠাৎ পাটলিপুত্র নগরী শক্তের দ্বারা আক্রান্ত হল। নগরীর দুই সৈনিক নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। দেখেছ, আজ আমাদের পাটলিপুত্রকে কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, সন্ধ্যের আলো নেমে এসেছে, আকাশে চাঁদ এখনো ওঠেনি, প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে জ্বলে উঠেছে মশাল, বাড়িগুলো দেখো প্রদীপের আলোয় কেমন সাজানো হয়েছে। আজ আকাশে তারারা সংখ্যায় বেশি নাকি পাটলিপুত্রে প্রদীপের সংখ্যা তা বোঝা যাচ্ছে না। শুধু কি তাই, প্রতিটা অভিজাত পরিবার তাদের নিজেদের গৃহ পুষ্পপল্লবে সজ্জিত করেছেন। আজকের দিনটার জন্য আশেপাশের অঞ্চল থেকে গত দুদিন ধরে সাজসজ্জার উপকরণ আনা হয়েছে, সে কথা জানো তুমি? আর আজকের আমোদ আহ্লাদটা, সেটাই বা কি কম হলো। হ্যাঁ, নগরীতে এমন দিন আমি আগে কখনো দেখিনি, এতদিন ধরে বাহিনীতে আছি। শুধু তুমি কেন, এই নগরীর কেউই এমন দিন প্রত্যক্ষ করেনি। সম্রাট সমুদ্রগুপ্ত অত্যন্ত বীর ছিলেন, তবুও এ কথাও সত্য যে তিনি থাকাকালীনও এমন আমোদ আহ্লাদের আয়োজন তিনি করতে পারেননি। শুনেছি মহারাজ রামগুপ্ত নাকি আজকের উৎসবের জন্য রাজকোষাগার খুলে দিয়েছিলেন,
খাদ্য, সুরা, মূল্যবান পানীয়, গন্ধদ্রব্য, যে যত পেরেছে নিয়েছে। তা নেবে না? এত দামি দ্রব্যাদি একসাথে সবাই কখনো চোখে দেখেছে? তবে একটা বিষয় আমার ঠিক ভালো লাগছে না, বুঝলে? আজ সকাল থেকে এই দুর্গের সকল দ্বার উন্মুক্ত রয়েছে, চেনা অচেনা সকলেই অবাধে প্রবেশ করছে। দুর্গের ভেতরে এত মানুষ এর আগে আমি কখনো দেখিনি। ও নিয়ে তুমি বেশি ভেবো না, যা হচ্ছে সবই তো রাজা দেশে। মহারাজা রামগুপ্ত নিশ্চয়ই সকল সিদ্ধান্ত ভেবেচিন্তেই নিয়েছেন, আমরা আর বেশি ভাবনা চিন্তা করে কি করব বলো? যখন যা আদেশ আসবে তা পালন করব, ব্যাস। তাছাড়া এখন অনেক রাতও হয়েছে, উৎসব শেষে সবাই ক্লান্ত, সুতরাং যে যার মতো নিজেদের গৃহে ঠিকই ফিরে গিয়েছে। আরে না, আমি নিজের চোখে দেখেছি সবাই ফিরে যায়নি, অনেক মানুষ এখনো দুর্গের ভেতরে রয়ে গেছে। বলো কি হে, রাতে দুর্গের ভেতরে থেকে তারা কি করবে? উৎসব তো শেষ হয়ে গেছে। তা জানি না, তবে অনেকে যে রয়ে গেছে সে আমি দেখেছি। কি হলো বলো তো ব্যাপারটা? এত মানুষের কোলাহল, সবাই এত আতঙ্কিত হয়ে চিৎকার করছে কেন? কোনো বিপদ হলো না তো? চলো তো গিয়ে। কথা শেষ হলো না দ্বিতীয় সৈনিকের, পরমুহূর্তেই তার বুকে এসে বিঁধল একটা তীর, নিমেষেই শেষ হয়ে গেল সে। হায় ঈশ্বর, আমাদের উপর আক্রমণ করা। কথা শেষ করতে পারল না সেও। একই রকমভাবে আর একটা তীর এসে গেঁথে গেল তার বুকে। কিছুক্ষণের মধ্যে সেও তার অন্তিম নিঃশ্বাস ত্যাগ করল। অন্যদিকে পাটলিপুত্র নগরের দৃশ্যপট তখনও আলাদা। আজকের উৎসব শেষে অনেকেই ঘরে ফিরতে পারেনি, তারা পাটলিপুত্র নগরের রাজপথের ধারে ধারে একত্রিত হয়েছিল। আচমকা তাদের ঘিরে ধরল কিছু সশস্ত্র সেনা, তাদের প্রত্যেকের হাতেই উদ্যত তীর, ধনুক এবং তরবারি। সম্রাটের প্রধান সেনাদল গিয়েছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তকে হত্যা করতে। নগরে নগররক্ষীর দল ছাড়া আর কোনো সেনাবাহিনী ছিল না। অল্প কয়েকজন নগররক্ষী মারা গেলেও বাকিরা বন্দী হয়েছেন শক সেনার হাতে। মহারাজ রামগুপ্ত তখন তাঁর নিজের প্রাসাদে পাত্রমিত্র দ্বারা পরিবৃত হয়ে আমোদ প্রমোদে ডুবেছিলেন। এমন সময় একজন প্রাসাদরক্ষী দৌড়তে দৌড়তে বিনা অনুমতিতেই কক্ষে প্রবেশ করলেন। সুরার নেশায় জর্জরিত মহারাজ রামগুপ্ত ক্রোধের সাথে গর্জন করে উঠলেন, এত বড় দুঃসাহস তোমার রক্ষী, এভাবে বিনা অনুমতিতে কক্ষে প্রবেশ করার ধৃষ্টতা তোমার হয় কি করে? ক্ষমা করবেন সম্রাট, পাটলিপুত্র বিদেশীয় শত্রু দ্বারা আক্রান্ত হয়েছে। রক্ষীর এই কথায় কক্ষে যেন বাজ পড়ল। যারা আরাম করে প্রমোদ ব্যসনে গা ডুবিয়ে বসেছিলেন তারা এক ঝটকায় নড়ে চড়ে বসলেন। মহারাজ রামগুপ্ত হতবিহ্বল হয়ে জিজ্ঞেস করলেন, পাটলিপুত্র আক্রান্ত হয়েছে? কারা কারা আক্রমণ করেছে? আমরা। কথাটা বলে ওঠে দ্বারের কাছে দাঁড়িয়ে থাকা এক বিশাল বপুধারী যুবক, তার পরনে রংচঙে পোশাক, ঠিক যেমনটা আজকের উৎসবে মানুষরা পরেছিল। তার হাতে খোলা তলোয়ার। যুবকটির পেছনে আরও এমন অনেক মানুষ দেখা যাচ্ছে যাদের পরনে ওই একই ধরনের রঙিন পোশাক, এবং তাদের প্রত্যেকের হাতে হয় তরবারি না হয় তীর ধনুক। কে আপনারা? আমরা শকরাজ মহেন্দ্রাদিত্যের সেনা, আমরা পাটলিপুত্র আক্রমণ করেছি, আপনার রাজ্য এখন আমাদের দখলে, আপনাদের এই মুহূর্তে বন্দী করা হলো। ফাল্গুনী পূর্ণিমার রাত, আকাশ মেঘমুক্ত, চাঁদের আলোয়
বিশ্ব চরাচর প্লাবিত। পাটলিপুত্র নগরীতে যে পালাবদল ঘটেছে তা শুধুমাত্র দুর্গের মধ্যেই সীমাবদ্ধ। দুর্গের বাইরে বেশিরভাগ জনসাধারণ এখনো পর্যন্ত তার বিন্দু বিসর্গও টের পায়নি। তারা উৎসব শেষে এখন গভীর নিদ্রায় নিমগ্ন। সুউচ্চ এক পাহাড়ের পাদদেশে একটি ঘোড়া অত্যন্ত দ্রুত গতিতে ছুটে চলেছে। অশ্বারোহী একজন নারী। সে মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে পেছনে দেখে নিতে চেষ্টা করছে পাটলিপুত্র নগর থেকে কেউ তার পিছু নিয়েছে কিনা। ইনি আর কেউ নন, স্বয়ং মধুসেনা। সমগ্র পাটলিপুত্র শকেদের দখলে আসার পর মধুসেনা গিয়েছিলেন চন্দ্রপ্রভার সাথে দেখা করতে। প্রণাম রাজমাতা। এসো মধুসেনা, বলো কি বলতে এসেছো? রাজমাতা, আমি আমার প্রিয় সখীর বিরুদ্ধে গিয়ে তার ক্ষতি করেছি। তাকে নির্জলা মিথ্যে কথা বলেছি, সেটা সবটাই আপনার নির্দেশে। হ্যাঁ, তা না হলে যে ধ্রুবস্বামিনীকে এই বিবাহে রাজি করানো যেত না। আর সেই বিবাহে রাজি না হয়ে যদি কোনোভাবে পালিয়ে যেত বা নিজেকে শেষ করে দিত, তাহলে আমার পরিকল্পনা তো সফল হতো না। তাই এইটুকু ছলনার আশ্রয় আমাকে গ্রহণ করতে হয়েছে। সখী তারপর থেকে আর আমার মুখ দর্শন করেনি। কেন করবে? নিজ প্রেমিককে কোনো রমণী অন্য কারোর সাথে আনন্দের সহিত ভাগ করে নিতে পারে না। তা সেই প্রেমিক সম্রাটই হন বা অন্য সাধারণ মানুষই। রাজমাতা, আপনি নিশ্চয়ই আপনার প্রতিশ্রুতি ভুলে যাননি। আমি যে কারণে আমার প্রিয় সখীর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পেরেছি তা আপনি জানেন। জানি জানি তুমি দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিবাহ করতে চাও। হ্যাঁ রাজমাতা। আমি তোমার শর্ত ভুলিনি, তবে তুমি হয়তো জানো না যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এখন পাটলিপুত্র নগরীতে নেই। সে আহির নগরীতে বিদ্রোহ দমনের জন্য গিয়েছে। সেখান থেকে ফিরলে তারপর না হয় তার সাথে তোমার বিবাহ দেয়া যাবে। মধুসেনা আর বেশিক্ষণ সেখানে দাঁড়ালো না। যেভাবে নিঃশব্দে এসেছিল সেভাবেই চুপি সারে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে গেল। কিন্তু আজ রাজমাতার কথা বলার ভঙ্গি তার বিশেষ ভালো লাগেনি। তার কথার মধ্যে কেমন যেন প্রচ্ছন্ন কোনো অর্থ লুকিয়েছিল। মধুসেনা সেই কথা ভাবতে ভাবতেই তার বাড়ির কাছে এসে পৌঁছেছে। এমন সময় সে দেখতে পেল তার বাড়িটাকে ঘিরে রেখেছে একদল পাহারাদার। তাদের সাজ পোশাক দেখে সে বুঝতে পারে তারা শক সৈন্য নয়, বরং পাটলিপুত্রের রাজপ্রাসাদের রক্ষী। কিছু একটা বিপদ হতে পারে এমন সন্দেহ করে মধুসেনা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। লোকগুলো তখন নিজেদের মধ্যে কি যেন কথাবার্তা বলছে। মেয়েটা গেল কোথায় বলতো? এইভাবে চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যাবে ভাবতেই পারিনি। সত্য বলেছ, কোথায় ভেবেছিলাম সামান্য এক নারীকে হত্যা করে ফিরে যেতে বেশি সময় লাগবে না। কিন্তু এখন তো দেখছি পরিস্থিতি অন্য হয়ে গেল। মেয়েটা কোথাও লুকিয়ে আছে নাকি পালিয়ে গেছে তাই বুঝতে পারছি না। মেয়েটা কি এখানে এসেছে? না, আমরাও তো ওকে খুঁজছি। আরে তোরা ওকে হত্যা করতে এখানে এসেছিস, আর ওদিকে মেয়েটা রাজমাতা চন্দ্রপ্রভা দেবীর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল। তারপর সে রাজপ্রাসাদ থেকে বেরোতেই রাজমাতা আমাকে আদেশ করে ওর পিছু নিতে। ওকে অনুসরণ করতে করতে আসছিলাম, কিন্তু হঠাৎ একটা রাস্তার মোড়ে এসে মেয়েটা যে কোথায় উধাও হয়ে গেল আর খুঁজে পাচ্ছি না। বলিস কি, চল চল তাহলে রাস্তার চারপাশটা ভালো করে খুঁজি। মহারাজ রামগুপ্ত যে সেনাদলকে পাঠিয়েছিলেন ভ্রাতা চন্দ্রগুপ্তকে হত্যা করতে, তারাও তো এখনো কেউ ফিরে আসেনি। সেসব ভেবে আমাদের কাজ নেই বুঝলি। রামগুপ্ত তার সেনাদলের প্রায় সবাইকে পাঠিয়ে দিয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে হত্যা করতে, আর এদিকে অরক্ষিত নগরী শকরা দখল করে নিল। এইসব ভেবে আমাদের কি কাজ? আমরা যদি মেয়েটাকে খুঁজে বের করে হত্যা করতে না পারি তবে রাজমাতার হাতে আমাদের মৃত্যুদণ্ড নিশ্চিত। এই সবাই দ্রুত পা চালাও, চলো চলো। রক্ষীরা চলে যেতেই গাছের পেছনের অন্ধকার থেকে ধীরে ধীরে মধুসেনা বেরিয়ে এলো। অমাত্য অচ্যুতের বাড়ির রাস্তা বলে বেশ কয়েকটা তেজি ঘোড়া আছে।
ওই বাড়ির আস্তাবলের দিকে এখন কারো নজর নেই। বাড়ির পাশেই মধুসেনার থাকার জায়গা, ফলে ওই আস্তাবল থেকে একটি তেজি ঘোড়া নিঃশব্দে নিয়ে বেরিয়ে আসতে মধুসেনার খুব একটা অসুবিধে হয়নি। ছোট থেকেই ঘোড়ায় চড়তে জানলেও মধুসেনা আহির নগরীর রাস্তা চেনে না, ফলে পরিকল্পনা করলেও রাতে ঘোড়া চালিয়ে সে কিছুক্ষণের মধ্যেই আহির নগরীর বদলে তার পার্শ্ববর্তী রাজ্য তেজপুরে পৌঁছে গেল। ওদিকে আহির নগরীর বিদ্রোহ সহজেই দমন করে চন্দ্রগুপ্ত শুনেছিলেন যে পার্শ্ববর্তী রাজ্য তেজপুরেও বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে। তাই তিনি পাটলিপুত্রে না ফিরে এসে তেজপুরের দিকে এগিয়ে যান। সেই কারণে সম্রাট রামগুপ্তের সেনাবাহিনী দ্বিতীয় চন্দ্রগুপ্তকে খুঁজে পায়নি, কিন্তু মধুসেনা খুব সহজেই তাঁর সম্মুখীন হয়। তেজপুরের বিদ্রোহ দমন করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাঁর সেনাদল সমেত তাঁবুতে বিশ্রাম নিচ্ছিলেন। আকাশ ধীরে ধীরে ফর্সা হয়ে আসছে। এমন সময় রাজপ্রহরীর ঘোষণা শোনা গেল, হুঁশিয়ার, এক অশ্বারোহী দ্বিতীয় চন্দ্রগুপ্তের তাঁবুর উদ্দেশ্যে দ্রুত বেগে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে একদল ধনুর্ধারী সৈনিক তাঁবুগুলিকে ঘিরে ফেলল। ঘোড় সওয়ার কাছাকাছি আসতেই প্রহরী চিৎকার করে জিজ্ঞেস করল, ঘোড় সওয়ার থামুন, আর এগোলে আপনার প্রতি অস্ত্র নিক্ষেপ করা হবে। মধুসেনা থেমে গেলেন, উত্তর দিলেন, আপনারা কোথাকার সৈনিক? ঘোড় সওয়ার একজন নারী বুঝে সৈনিকরা খানিক অবাক হয়। রাজপ্রহরী বলে, আমরা পাটলিপুত্রের সৈনিক, আপনার পরিচয়? আমি মধুসেনা, পাটলিপুত্র থেকে এসেছি। এখানে আগমনের হেতু? এদের কি সত্যি কথাটা বলা যাবে? এরা পাটলিপুত্রের সৈনিক হলেও দ্বিতীয় চন্দ্রগুপ্তের সঙ্গে যারা এসেছিল তারা কি? নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্তকে মারতে যারা এসেছিল তারা? যদি এরা দ্বিতীয় চন্দ্রগুপ্তকে মারতে এসে থাকে, তবে এই মুহূর্তে আমার এখানে আসার কারণ বললে তো বিপদ হতে পারে। তাহলে এখন উপায়? ইনি আমার পরিচিতা, ওকে ভেতরে আসতে দেওয়া হোক। আদেশ এলো স্বয়ং দ্বিতীয় চন্দ্রগুপ্তর কাছ থেকে। তিনি অন্দর থেকে মধুসেনার গলার আওয়াজ শুনে চিনতে পেরেছিলেন। তার আদেশ পেয়ে রাজপ্রহরী সম্মানের সঙ্গে মধুসেনাকে তাঁবুর অন্দরে প্রবেশ করতে দিলেন। মধুসেনার চুল উস্কো খুস্কো, এতক্ষণ একটানা অশ্বারোহণের ক্লান্তি তার দেহে ছাপ ফেলেছে। এক রাতেই চোখের তলায় কালি পড়েছে। কি সংবাদ মধুসেনা? রূপস্বামিনী কেমন আছে? সুসংবাদ নয় কুমার। দুঃসংবাদ? কেন, কি হয়েছে? আপনি পাটলিপুত্র থেকে রওনা হওয়ার কয়েকদিনের মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। আমাকে সব কথা খুলে বলো। ধ্রুবস্বামিনীর বিবাহ হয়ে গেছে কুমার। কি কি বলছো তুমি? সত্য বলছি কুমার। কার সাথে? মহারাজ রামগুপ্তের সাথে। এ ভগবান, না 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 না, এ কথা সত্যি হতে পারে না। এ কথা সত্য কুমার, সে স্বেচ্ছায় বিবাহে সম্মত হয়েছে। স্বেচ্ছায় মহারাজকে বিবাহ করেছে? তোমার কোনো কথাই আমার বিশ্বাস হচ্ছে না। আমি যেদিন রওনা দিই সেদিন সে প্রতিশ্রুতি দিয়েছিল সে আমার জন্য অপেক্ষা করবে। আপনার উপর অভিমান করে সে এই বিয়েতে সম্মতি দিয়েছে। অভিমান? কেন, আমি কি করেছি? আপনি আগে আমার সম্পূর্ণ সংবাদটা শুনুন কুমার, তা অপেক্ষা আরো বড় বিপদ ঘটে গেছে। আরো বড় বিপদ? কি বিপদ? গতকাল বিবাহোত্তর উৎসব ছিল, সে সময় হঠাৎ অরক্ষিত পাটলিপুত্র নগরীতে আক্রমণ করেন শক রাজা মহেন্দ্রাদিত্য। এখন সমগ্র পাটলিপুত্র তার দখলে, তিনি পাটলিপুত্রকে মুক্তি দিতে পারেন, তবে তার কিছু শর্ত আছে। কি শর্ত? মুক্তির পরিবর্তে পাটলিপুত্রের সমস্ত সঞ্চিত ধন সম্পত্তির সাথে তার হাতে অর্পণ করতে হবে মহারানীর ধ্রুবস্বামিনীকে। পাটলিপুত্রের সেনাবাহিনী কি করছে? তারা কি ওই সামান্য শক রাজের কাছে আত্মসমর্পণ করেছে নাকি? না কুমার, তারা আত্মসমর্পণ করেনি। তারা আপনাকে খুঁজে বেড়াচ্ছে হত্যা করবে বলে। আমাকে হত্যা করবে? কিন্তু কেন? আপনাকে বিদ্রোহ দমন করতে পাঠিয়ে
মহারাজ রামগুপ্ত আপনার উদ্দেশ্যে তার বৃহৎ সেনাদল পাঠিয়েছিল, বিদ্রোহ দমনের পরক্ষণে যাতে আপনাকে হত্যা করা যায়। অন্যদিকে মহারাজ রাজধানীতে প্রচার করত বিদ্রোহ রুখতে গিয়ে আপনি নিহত হয়েছেন, তাই যখন শকরাজ পাটলিপুত্র নগরী আক্রমণ করে তখন নগরী সুরক্ষিত ছিল না। যারা ছিল তারা সারাদিন উৎসবে আনন্দ করে বিশ্রাম নিচ্ছিল, তাই শক সেনাদের অতর্কিত আক্রমণ তারা প্রতিহত করতে পারেনি। বুঝতে পেরেছি, সব ষড়যন্ত্রের কারণ আমি বুঝতে পেরেছি। কি কারণ কুমার? তোমার তা বোঝার দরকার নেই, আমাদের এখনই রওনা হতে হবে। শুধু আমাকে একটা কথা বল, ধ্রুব স্বামিনী আমার উপর অভিমান করলো কেন? মধুসেনার মুখ কালো হয়ে গেছে, তিনি মাথা নিচু করলেন। আমাকে ক্ষমা করবেন কুমার, সে আমার জন্যই আপনাকে ভুল বুঝেছে। তোমার জন্য কেন? সে কথা আমি আপনাকে বলতে পারবো না কুমার। বেশ, কিন্তু তুমি এখন আমার এই সেনা দলের সাথেই আশ্রিত থাকবে। রাজা মহেন্দ্রাদিত্য পাটলিপুত্র নগরের মধ্যে প্রবেশ করেননি, নগর থেকে কিছুটা দূরে শিবিরে রয়েছেন। আজ সম্রাট রামগুপ্তকে বন্দি করে এখানে আনা হয়েছিল। তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে মহেন্দ্রাদিত্য সন্ধি করতে প্রস্তুত, কিন্তু কয়েকটি শর্তে। শর্তগুলো কি কি তাও তাকে জানিয়ে দেওয়া হয়েছে। মহারাজ রামগুপ্ত সব শুনে দুর্গে ফিরে গেছেন। তার কিছুক্ষণ পরে তার দূত এসে সংবাদ দিয়ে গেছে মহারাজ রামগুপ্ত মহেন্দ্রাদিত্যের সমস্ত শর্তেই সম্মত হয়েছেন, আর সেই শর্ত মেনেই এখন সম্রাট রামগুপ্তের সদ্য বিবাহিতা স্ত্রী মহারানী ধ্রুবস্বামিনীকে এখানে পাঠানো হচ্ছে। ধ্রুবস্বামিনী তাঁর সৌন্দর্যের জন্য ইতিমধ্যে বেশ বিখ্যাত ছিলেন, তাই মহেন্দ্রাদিত্য অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন সেই রূপসীকে কাছে পাওয়ার জন্য। তবে ধ্রুবস্বামিনী কিন্তু একা আসছেন না, তার সঙ্গে অভিজাত পরিবারের সুন্দরী রমণী এবং অনেক দাসীও রয়েছে। অভিজাত রমণীদের লাভ করবেন মহেন্দ্রাদিত্যের পাত্রমিত্ররা, আর দাসীদের বিলিয়ে দেওয়া হবে সৈন্যদের মধ্যে। তাই শক রাজার শিবিরে সবাই আনন্দে উদ্বেলিত, প্রত্যেকে অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আছে। বেশিক্ষণ তাদের অপেক্ষা করতে হল না, সন্ধ্যের অন্ধকার নামতেই অনেকগুলি পালকি এসে নামল শিবিরের সামনে। এত তাড়াতাড়ি পাটলিপুত্র থেকে রমণীদের পালকিগুলি যে এসে পৌঁছবে তা বোধহয় কেউ আশা করতে পারেনি। পালকিতে যারা এসেছেন তারা সবাই অবগুণ্ঠনবতী, কেউ কোনো কথা বলছেন না। তাদের হয়ে এক সুন্দরী বললেন, পাটলিপুত্র নগরের একটা প্রথা আছে, আমরা আমাদের প্রণয়ের সাথে প্রথম দেখা হওয়ার দিনে অন্য কারোর সাথে কথা বলি না, সেদিনটা শুধুই আমাদের প্রিয় মানুষটার জন্য। উত্তেজনায় শিবিরের সবাই একসাথে উল্লাস করে উঠল। মহারানী ধ্রুবস্বামিনীকে পাঠিয়ে দেওয়া হল শকরাজ মহেন্দ্রাদিত্যের তাঁবুতে, অন্যান্য অভিজাত মহিলাদের পাঠানো হল বিভিন্ন পাত্রমিত্র অমাত্যদের তাঁবুতে। দাসীরা এক এক করে সৈনিকদের সঙ্গে গেলেন। মহেন্দ্রাদিত্য তাঁবুতে ঢুকে দেখলেন তাঁর শয্যার ওপর ঝলমলে কাপড়ে সর্বাঙ্গ আবৃত হয়ে ধ্রুবস্বামিনী চুপ করে বসে আছেন। আমি তোমার সৌন্দর্যের সুখ্যাতি অনেক শুনেছি, তবে তোমাকে যে আমি আমার শয্যা সঙ্গিনী হিসেবে পাব তা আগে কখনো কল্পনাও করিনি। সবটাই সম্ভব হয়েছে চন্দ্রপ্রভা দেবীর জন্য। রাজমাতা? হ্যাঁ, দিদি আমাদের এই ষড়যন্ত্রের মূল চক্রী, ভগবান তার আত্মাকে মুক্তি দিন। নিজের সমস্ত আভরণ ত্যাগ করে শয্যার ওপরে উঠে গেলেন মহেন্দ্রাদিত্য। এখন আর আবরণের প্রয়োজন কি? আমার কাছে তোমার আর লজ্জা কিসের? এখন থেকে তুমি তো আমার। দেখি কি কে কে আপনি? নিরাভরণ অপ্রস্তুত মহেন্দ্রাদিত্য ছিটকে সরে যেতে চেয়েছিলেন,
কিন্তু তার আগেই ধ্রুবস্বামিনী ঝাঁপিয়ে পড়েছে তার উপর। কিন্তু কোথায় ধ্রুবস্বামিনী? এ তো ধ্রুবস্বামিনীর ছদ্মবেশে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তার বাঁ হাত চেপে বসেছে মহেন্দ্রাদিত্যের মুখে, আর ডান হাতে কোমরে রাখা ছোট্ট তীক্ষ্ণ ধারালো ছুরিটা বেরিয়ে এসেছে। তিনি ছুরিটা সোজা চালিয়ে দিলেন মহেন্দ্রাদিত্যের গলা লক্ষ্য করে। সকরাজ আর একটা শব্দও উচ্চারণ করতে পারলেন না, নিঃশব্দে কাঁপতে কাঁপতে ঢলে পড়লেন মৃত্যুর কোলে। এবার চন্দ্রগুপ্ত সিংহা বাজিয়ে সংকেত পাঠালেন, আর প্রায় সঙ্গে সঙ্গেই আশেপাশের তাঁবুগুলোর থেকেও একই রকম আওয়াজ ভেসে এলো, অর্থাৎ কাজ সমাপ্ত হয়েছে। এবার পালকিবাহক হিসেবে সঙ্গে আসা বাকি সৈন্যরা ঝাঁপিয়ে পড়ল শিবিরের মধ্যে। যে কয়জন শক সৈন্য তখনও বেঁচে ছিল তাদের কিছুক্ষণের মধ্যেই নিঃশেষ করে দেওয়া হলো। কাজ সমাপ্ত করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং তার সাথে মহিলার ছদ্মবেশে আসা সৈন্যরা শিবিরের সামনে এসে জড় হয়েছেন। আমাদের ওখানের কাজ সমাপ্ত, এবার দ্রুত পাটলিপুত্রে ফিরতে হবে। এমন সময় দূরে অনেক পালকিবাহকের শব্দ পাওয়া গেল। পাটলিপুত্র থেকে ধ্রুব স্বামিনীকে নিয়ে পালকি আসছে, ওদের সাথে শকসেনাও থাকবে, সবাই দ্রুত তাঁবুর পিছনে লুকিয়ে পড়ো। প্রথমে চন্দ্রগুপ্ত এবং মধুসেনার বিশ্বাসঘাতকতা, তারপর মহারাজ রামগুপ্তের সঙ্গে বিবাহ, এবং এখন মহেন্দ্রাদিত্যের শয্যা সঙ্গিনী। এই কয়েকদিনে ধ্রুবস্বামিনীর মনের ওপর দিয়ে যে ঝড় গেছে তাতে তিনি বিধ্বস্ত। পালকির ভেতরে বসে তার চোখ থেকে দুফোঁটা জলও গড়িয়ে পড়ছে না, তিনি পাথর হয়ে গেছেন আর অপেক্ষা করছেন তার ভবিষ্যৎ নিয়তির। ঝিমিয়ে পড়া সৈন্যদলের উৎসাহে তিনি বুঝতে পারলেন পালকি শিবিরের কাছাকাছি এসে পড়েছে। হঠাৎ চারিদিক থেকে ভেসে এলো এক করুণ আর্তনাদ। কিছু বুঝতে না পেরে ভয়ে ও কৌতূহলে ধ্রুবস্বামিনী পালকি থেকে লুকিয়ে উঁকি দিলেন। দেখলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং তার সঙ্গে থাকা সৈন্যরা ঝাঁপিয়ে পড়েছে শক সৈন্যদের উপর। কিছুক্ষণের মধ্যেই শক সৈন্যদল শেষ হয়ে গেল। তারা এই অতর্কিত আক্রমণের জন্য মোটেই প্রস্তুত ছিল না। কুমার, তুমি? ধ্রুবা, ধ্রুবা, তোমাকে আবার আমি ফিরে পেয়েছি। তুমি এখানে? তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি ধ্রুবা। পাটলিপুত্রের শত্রু সকরাজ আর জীবিত নেই। কিন্তু তুমি কিভাবে জানলে আমাকে এখানে আনা হচ্ছে? আমি মধুসেনের কাছে সব শুনেছি, তাই পাটলিপুত্রে একজন গুপ্তচর পাঠিয়ে আমরা ওই শিবিরের উদ্দেশ্যে রওনা দিই। সেই গুপ্তচরই এসে মহেন্দ্রাদিত্যের শর্তের সংবাদ দেয়। মধুসেনার নাম শুনতেই ধ্রুবস্বামিনীর মুখ বিতৃষ্ণায় ভরে যায়। মধুসেনা আমাকে বলল তুমি আমার উপর অভিমান করেছ, তাও নাকি ওর দোষের জন্য। তুমি জানো না আমি কেন তোমার উপর অভিমান করেছি? না, কি করেছি আমি? তুমি মধুসেনাকে একান্তে তাকে ভোগ করনি? কি এসব মিথ্যে অপবাদ? অপবাদ নয়, এই একই ঘটনা অনেকবার ঘটেছে। না না, এসব মিথ্যে কথা, কে বলেছে তোমায়? মধুসেনা স্বয়ং বলেছে। মধুসেনা এমন মিথ্যে কথা বলল কেন? হ্যাঁ, মধুসেনা নিজেই সে সাক্ষী দিতে পারবে। বেশ, কিন্তু সে গেল কোথায়? কুমার, পাশের মাঠে একটি মহিলার আর্তনাদ শুনতে পাওয়া যাচ্ছে। কিন্তু চন্দ্রগুপ্ত তা খেয়াল করেননি। সবাই সেখানে দৌড়ে যায়। মধুসেনা পড়ে আছে, তার পোশাক ছিন্ন ভিন্ন, সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। কয়েকজন শক সৈন্য তাকে এখানে নিয়ে এসেছিল। ধ্রুবস্বামিনী তাড়াতাড়ি নিজের ওড়না দিয়ে মধুসেনার শরীরটা ঢেকে দেয়। সখী, আমাকে ক্ষমা করে দিও। চন্দ্রপ্রভা দেবী আমাকে লোভ দেখিয়েছিলেন যে রামগুপ্তর সঙ্গে তোমার বিবাহ হলে তিনি আমার সঙ্গে কুমারের বিবাহ দেবেন।
আমি লোভে পড়ে তোমার ক্ষতি করেছি, কারণ কারণ আমি আমি কুমারকে খুব। মধুসেনার কণ্ঠস্বর চিরকালের মতো থেমে গেল। ধ্রুবস্বামিনীর চোখে জল। কুমারদেব, মধুসেনার এই পরিণতির জন্য যারা প্রকৃত দায়ী তাদের যেন কখনো ক্ষমা না করা হয়। এর পরের ঘটনা অত্যন্ত সংক্ষিপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার ক্ষুদ্র সৈন্যবাহিনী নিয়ে ঝড়ের বেগে উপস্থিত হন পাটলিপুত্র নগরীতে। সেখানে অবশিষ্ট শকসৈন্য ওই ঝড়ের সামনে তৃণখণ্ডের মতো উড়ে যায়। মহারাজ রামগুপ্ত কল্পনা করতে পারেননি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বেঁচে রয়েছেন। হঠাৎ রাজপ্রাসাদে উন্মুক্ত তলোয়ার হাতে তার উগ্র মূর্তি এগিয়ে আসতে দেখে তিনিও উত্তেজিত হয়ে তলোয়ার হাতে এগিয়ে যান এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করেন। ওদিকে চন্দ্রপ্রভা দেবী আগেই মারা গিয়েছিলেন। তিনি কল্পনাও করতে পারেননি মহারাজ মহেন্দ্রাদিত্য তাঁর ষড়যন্ত্রেই তাকে হত্যা করবেন। শকরা তার মতো একজন মানুষকে বিশ্বাস করতে পারেনি। তাই যখন মধুসেনা প্রাণ বাঁচাতে পাটলিপুত্র নগরী থেকে ঘোড়ায় চড়ে পালাচ্ছিলেন, তখন চন্দ্রপ্রভা দেবীর ঘরে শক সেনাপতির হাতে ঘটেছিল আর এক নারকীয় হত্যাকাণ্ড। অতঃপর দ্বিতীয় চন্দ্রগুপ্ত বসলেন সিংহাসনে, বিবাহ করলেন তাঁরই প্রেয়সী ধ্রুবস্বামিনীকে। তবে তিনি বোধহয় পরবর্তী জীবনে শকদের এই কাজ ভুলতে পারেননি। তাই এই ঘটনার অনেক বছর পরেও শক্তের কাছে আতঙ্কের আর এক নাম ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ওরফে বিক্রমাদিত্য। এতক্ষণ আপনি শুনছিলেন অভিজিৎ চক্রবর্তীর ঐতিহাসিক কাহিনী ক্রূরতার জাল কেটে, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। রামগুপ্তর ভূমিকায় সৌরভ, চন্দ্রপ্রভা দেবীর চরিত্রে সুনীতা, মহারাজ মহেন্দ্রাদিত্যের ভূমিকায় দীপক, দ্বিতীয় চন্দ্রগুপ্তের চরিত্রে মলয়, প্রধানমন্ত্রীর চরিত্রে প্রদীপ্ত, দূতের ভূমিকায় শঙ্কর, সেনাপতির চরিত্রে অরিন্দম, ধ্রুবস্বামিনীর ভূমিকায় শ্রোতা, ধ্রুবার মায়ের ভূমিকায় অপরাজিতা, মধুসেনার চরিত্রে রীতি, সুরদাসীর ভূমিকায় মধুরা, জনৈক একের ভূমিকায় স্নেহাদ্রি, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান নার্গিস, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, শব্দ সংযোজন এবং ধ্বনি পরিকল্পনা শুভায়ন, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।